অষ্টাদশ লোকসভা নির্বাচনের মোট দুশো তিরাশিটি আসনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে প্রথম তিন দফা এর মধ্যে প্রথম দুই দফা সম্পন্ন হয়েছে রাজ্যের দুটো লোকসভা আসনের ভোট গ্রহণ দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে বলে জানায় নির্বাচন দপ্তর এদিকে একই সুরে শাসক দল যখন বলছে মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে অবাধ ভোট হয়েছে তখন আইএনডিআইএ মঞ্চ অভিযোগ করছে রিগিং ছাপ্পা ভোট ও ভোটদানে বাধা দিয়েছে শাসক দল বিরোধী পোলিং এজেন্টদের হুমকি ধমকি দেবার অভিযোগ নিয়েও সরব হয়েছে কংগ্রেস ও সিপিআইএম নির্বাচন প্রক্রিয়া নিয়ে শাসক এবং প্রধান বিরোধী একে অপরের বিরুদ্ধে অভিযোগ করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু কি বলছে অন্যান্য রাজনৈতিক দল কেমন হয়েছে রাজ্যের দুটো আসনের নির্বাচন তিন দফা ভোট গ্রহণ প্রক্রিয়ার পর দিল্লি কার দখলে যাবে বলে করছেন অন্যান্য দল যারা এনডিএ কিংবা আইএনডিআই জোট সঙ্গী নয় নির্বাচন শুরুর আগে যে ইস্যুগুলো নিয়ে রাজনীতি সরগরম ছিল তৃতীয় দফার পর সেই ইস্যুগুলো কি প্রাধান্য পাচ্ছে নাকি পাল্টে গেছে শাসক এবং বিরোধীদের সুর মানুষের মৌলিক চাহিদাগুলোর কথা কতটা উঠে আসছে নির্বাচনী প্রচারে তেরোই মে চতুর্থ দফা ভোটের আগে কাকে এগিয়ে রাখছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা চলুন তা জানা যাক নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগাইড কেমন হলো রাজ্যের নির্বাচন প্রক্রিয়া তা নিয়ে একটি বিশেষ টক্সতে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট আমরা বাঙালি নেতৃত্ব রুদ্রপাল এবং বিশিষ্ট অ্যাসোসিয়েসি নেতৃত্ব অরুণ ভবে আপনাদের দুজন কি স্বাগত আজকের অনুষ্ঠানে গৌরাঙ্গবাবু কেমন হলো ত্রিপুরার দুটো আসনের ভোট গ্রহণ পর্ব আর কেমন হচ্ছে গোটা দেশের ভোট গ্রহণ পর্ব কি মনে হচ্ছে কি দেখছেন অ্যাকচুয়ালি ভোট গ্রহণ এই রাজ্যের কথাটাই আগে আমরা আলোচনায় আসি হম আপাত বিচারে বড় আকারের কোনো ঘটনা বা হিংসাত্মক খোঁনা মতো ঘটনা না ঘটলেও নির্বাচন স্মুথলি হয়েছে সর্বক্ষেত্রে স্বচ্ছ নির্বাচন হয়েছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আচ্ছা কারণ কি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দুটো পর্যায়ে নির্বাচন হয়েছে অনেক খণ্ড চিত্র আমাদের নজর এসছে আপনাদের বা সারাজ্যের মানুষের নজর এসছে আমরা দেখেছি দুটো কেন্দ্রেই মানে কি বলব যে প্রথম যেটা বলবো আর কি আমরা আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা দুটো কেন্দ্রীয় ক্যান্ডিডেট ছিল পূর্ব আসনে পূর্ব আসনে আমাদের যে ক্যান্ডিডেট আসারামবাড়ি বনবাজার এলাকায় একটি বুথের কথাই বলছি একটি বুথে দেখা গেল কি ভোট কিছুক্ষণ চলে যাওয়ার পর আমাদেরকে যারা ভোট দেবে আমাদের সাপোর্টার ফলোয়ার্স এসে আমাদের বুথ অফিসে বলল যে আমরা তো চিহ্ন খুঁজে পাচ্ছি না আমরা তো আমাদের প্রার্থীও সেখানে ছিল সেই সময়টাতে তো যে তেমনটা তো হওয়ার কথা না তিনি খুঁজ দিতে গেলেন ভেতরে ঢুকে প্রিজাইডিং অফিসারের অনুমতি নিয়ে কক্ষে গিয়ে দেখলেন যে ইভিএম মেশিনে আমাদের যে চিহ্নটা তিনিও দেখতে পেলেন না দেখলেন যে হঠাৎ নজরে পড়ল যে একটা ব্ল্যাক টিউবের মতো একটা লাগানো আছে আচ্ছা তো তিনি এটা টেনে তুলতে চাইলেন ছবি তুলতে চাইলেন প্রথম মোবাইল দিয়ে তো সঙ্গে প্রিজাইডিং অফিসার ছিলেন বাধা দিলেন তিনি টেনে তুলে নিলেন এটা মানে ছবি তোলার সুযোগ দিলেন না তারপর তিনি প্রতিবাদ করেন আমাদের ক্যান্ডিডেট যে এই প্রক্রিয়াটা তো চলছে অনেকক্ষণ ধরে হয়তো এক দেড়শো ভোট আমাদের যারা ভোট দিত তারা ভোট দিতে পারেনি আমি এটা প্রটেস্ট করছি এই ব্যাপারে আপনি কি করবেন বলুন আমি উদ্ধরতন কর্তৃপক্ষের নজরে নেব ওই ব্যাপারটা তো আমার কাছে ফোন করে পার্টি সেক্রেটারি হিসেবে আমি সঙ্গে সঙ্গে তাকে ডাইরেকশন দিই উর্ধতন কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করার জন্য করা হয়েছে সব জায়গাতে আমরা কমপ্লেন জানাই তারপরে কাকতি উন্নতি করতে শুরু করলো যা হওয়ার হয়েছে ম্যাডাম আপনি আর চিন্তা করবেন না পরবর্তী পর্যায়ে যা হওয়ার হবে ঘটনা আমাদের মানে সেখানে সেখানেও বক্তব্য রাখা হয়েছে তো তিনি বললেন আমি দেখছি ব্যাপারটা কি করা যায় আমাদের মানে দাবি ছিল আশা ছিল এখানে রিপুল বা এ ক্ষতিটা কিভাবে পুষিয়ে দেওয়া হবে একটা ব্যবস্থা নেবেন কিছুই হয়নি তো এই ধরনের ঘটনা আমরা অ্যাজামশন করছি অন্য জায়গাতেও ঘটেছে অন্য জায়গাতেও ঘটেছে তাছাড়াও যে ঘটনাগুলি পেপার এসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে অনেক জায়গাতে এজেন্টদেরকে যেমন আমাদের এজেন্টটি আমাদের এজেন্টদেরকে আগের দিন রাতের বেলা বিভিন্ন জায়গাতে হয়েছে ঘটনাগুলি ওদেরকে ভবিত দেখানো হয়েছে যে আপনারা যাবেন না কিন্তু গেলে সমস্যা হতে পারে এই যে যেভাবে পারে বলেছে এজেন্টদের কথা বললাম আচ্ছা আপনাদের আপনাদের কি সবগুলো বুথে আপনি পূর্ব ত্রিপুরার কথাই বলছেন এখন আমি পূর্ব ত্রিপুরাতে থাকি এখন এই মুহূর্তে পূর্ব ত্রিপুরা সবগুলো বুথে আপনাদের পোলিং এজেন্ট না সবগুলো বুথে আমরা পোলিং এজেন্ট দিতে পারিনি আচ্ছা আমাদের কর্মী স্বল্পতার জন্য এটা ঠিক কিন্তু যেখানে যেখানে উদ্যোগ নেওয়া হয়েছে অনেক জায়গাতে আমরা বাধা পেয়েছি আচ্ছা এক নম্বর পয়েন্ট কোন জায়গা থেকে আপনারা দিতে পেরেছেন পোলিং এজেন্ট তাহলে

ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে যারা ভোট দেন বিভিন্ন এমপ্লয় আছে সেখানে আসলে ইডিসি বুটের নামে প্রহাসনই হয়েছে বলতে পারি আমরা যতজন ধরুন একটা কেন্দ্রে সর্বোচ্চ বিশ পঁচিশটা বা পনেরো কুড়িটা ভোট হতে পারে সেখানে দেখা গেল কি এর উপরও হয়ে গেছে এরকম কম্পিনও হয়েছে বিভিন্ন বিরোধী দলের পক্ষ থেকে এটা নিয়ে আমাদের বক্তব্য রয়েছে

জায়গাতে উল্লেখ করলেন একটা হচ্ছে আশ্রাম বাড়িতে যেখানে আপনারা বললেন চিহ্ন খুঁজে পাচ্ছেন না আর আরেক জায়গাতে আপনারা বললেন যে পোলিং এজেন্টদের হুমকি ধুমকি আপনাদেরও দেখানো হয়েছে আপনারা আপনারা সেই ভয়ে আপনারা দিতে পারেননি ওকে অভিযোগ কার বিরুদ্ধে আপনাদের এই পোলিং এজেন্ট কে আপনাদের দিতে দেয়নি শাসক দলের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে শাসক দলই তো বরাবর এটা করে থাকে অন্যরা করবে কেন বা করা সাহসিক ভাবে করতে আচ্ছা চলুন না আমরা একই প্রশ্ন আপনার কাছেও আসব আসবো বাবু আপনি কেমন দেখলেন বা আপনারা কেমন দেখলেন আপনি নিজ প্রার্থী কেমন দেখলেন পশ্চিম ত্রিপুরা আপনারা তো পশ্চিম ত্রিপুরা আসনে লড়াই করেছেন রাজ্যের এই ভোট গ্রহণ পর্ব দেখুন জেনারেলাইজ করেই বলতে হয় আজকের দিনে ভোট স্বচ্ছ ভোট এটা কল্পনার বাইরে কারণ যারাই ক্ষমতায় থাকে আমরা লেফট ফ্রন্টের আমলেও দেখেছি এবং বর্তমান শাসক দল বিজেপির আমলও ভোট করেছি আমরা বিধানসভায় করলাম বিধানসভা আমরা পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং লোকসভা আসনেও লড়লাম গত লোকসভা আসনেও আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি কিন্তু এই যে ডেমোক্রেসির কথাটা অবাধ ভোট এটা একটা ফার্স কথা অবাধ হতেই পারে না শাসক দল ক্ষমতা টিকে থাকার জন্য একদিকে যেমন ফিয়ার সাইকোসিস তৈরি করে ভোটারদের মধ্যে নিরপেক্ষ ভোটাররা মুখ খুলতে চায় না আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি মুখেই খুলে না গণতান্ত্রিক পরিবেশে বিরাজ করছে না একটা বিরোধী পক্ষে ভোট দিয়ে আমি আইডেন্টিফাইড হলে আফটার ইলেকশন আমার সিকিউরিটি কে দেখবে সমস্ত মানুষ এই যারা বিভিন্ন প্রফেশনে আছে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আরম্ভ করে সব জায়গায় এই ভয়টা সবসময় কাজ করছে আচ্ছা দ্বিতীয় দিক হল যেই পরিস্থিতিতে ভোট হয়েছে যেমন ধরেন ইলেকশন কমিশন বলেছে যে যারাই ভোট কেন্দ্রে অফিস করবে দুশো মিটার দূরে তারা একটি ব্যানার দুটি চেয়ার এর বেশি কেউ থাকতে পারবে না তা আমি ঘুরে দেখেছি সমস্ত জায়গায় শাসক দলের জটলা বেশ ছিল বিরোধী পক্ষের কোন রকমেরই ভোট কেন্দ্রে কোনো অফিস আমি দেখলাম না দুই নম্বর পয়েন্ট হল যে এই খাট ঘাটভাটটাও যদি বজায় রাখত তাহলে বিরোধী পক্ষের কিছু না কিছু এজেন্টকে ঢুকতে দিত বা এই ব্যবস্থা করতে পারত শাসক দল এই ঘাট ভার্টটাও বজায় রাখেনি ভোটের প্রক্রিয়াটার মধ্যে এক পক্ষতা দেখা গেছে বিরোধী পক্ষের আমি দেখতে পেলাম না যেদিন হল সেই বিরোধী পক্ষের কোন এক্সিস্টেন্স আমার নজরে পড়লো না যেমন ধরেন আগের দিকে আর্লিয়ার বিশ পঁচিশ তিরিশ বছর আগের ঘটনা তখন যে উভয় শাসক এবং বিরোধী পক্ষের লোকেরাই ভোটারদের আনা ভোট কেন্দ্রে বসা ইত্যাদি ইত্যাদি যে ছিল এটা অ্যাবসেন্ট হয়ে গেছে গত দুই তিনটে ইলেকশনে ফলে অবাধ নির্বাচন যে কথাটা উৎসবে মেজাজে এই কথাটা ফার্স এটা আমি স্বীকার করি না কারণ ভোটের এই অবাধ নির্বাচনের পরিবেশে নেই প্রভু আপনি বলছেন যে বিরোধীদের এক্সিস্ট্যান্স আপনি আপনার নজরে আসেনি আমি একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করব এখন শাসক দলের অনেকেই বলছেন অনেক নেতাই বলছেন যে বিরোধী তো নেই বিরোধী শূন্য হয়ে গেছে এবং ওনারা বলছিলেন যে বিরোধীদের কোন এই যে বুথ অফিসে বসার মতো কোন সমর্থক বা কর্মীরা ছিল না পাশাপাশি পোলিং এজেন্টও দেওয়ার মতো লোক নেই কর্মী সমর্থক নেই এখন বলা হচ্ছে যে এরা সর্বৈব সত্য কি শাসক দল বিরোধী পক্ষ নাই নির্বাচনেই বা হল কেন বিরোধী পক্ষ আছে কিন্তু বিরোধী পক্ষেরও তারাও সেই এরকমের ফোর্স তৈরি করতে পারে যারা সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে হলেও তারা বসবে এই জায়গায় তারা রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারেনি শাসক দলের যে প্রচ্ছন্ন হুমকির কাছে তারা মাথা করেছে তারা এই জায়গাটা তৈরি করতে পারেনি যে কথাটা আমি লাস্ট আলোচনায় বলেছিলাম যে ধরেন দুই হাজার আঠারো সালের নির্বাচনে যেভাবে বিজেপি ক্ষমতায় এসেছে তখন মানুষের মধ্যে যে স্বতস্ফূর্ততা যে সিপিএমকে ক্ষমতা থেকে হটাও এই ভোটারদের মধ্যে যে স্বতস্ফূর্ততা এসেছিল সেই ফ্লোতে তখন কিন্তু বিজেপির এমন কোন ক্ষমতা সাংগঠনিক ক্ষমতা ছিল না কিন্তু ফ্লোতে ক্ষমতায় এসে গেছে এখন পরবর্তী নির্বাচনগুলিতে এনটি এন বিজেপি যে ট্রেন্ড যারা যে সমস্ত প্রতিশ্রুতি দিছে মানুষকে কোনটাই তো পূরণ করতে পারে নাই ক্রমশ মানুষের মধ্যে শাসক বিজেপির বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হতে শুরু করে কিন্তু এই যে ক্ষুব্ধ হতে শুরু করলো এইটা বিরোধী পক্ষ কাজে লাগাতে পারেনি আর শাসক দল ক্ষমতায় টিকে থাকার জন্য এরা তারা এই যে ঐতিহাসিকভাবে আস্তে 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 ক্ষমতায় টিকে তার সমস্ত রাজ্যগুলিতে এবং কেন্দ্রীয় ভাবে যারা ক্ষমতায় থাকে ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত মেজারগুলি নেয় প্রত্যক্ষ এবং পরোক্ষ সমস্ত মেজারই নিয়েছে ত্রিপুরা রাজ্য নিয়েছে বাড়ি বাড়ি হুমকি দেওয়া এবং ভোট কেন্দ্রগুলিতে বিরোধী পক্ষকে বসতে না দেওয়া এজেন্ট না দেওয়া এই সমস্ত মেজার্সই তারা নিয়েছে কারণ তাদেরও ভয় যদি অবাধ নির্বাচন হয় তাহলে তারা নিজেরাই জানে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে কোনোটাই পরিপূর্ণ করতে পারে নাই মানুষের বিক্ষুব্ধ দানা বাঁধবেই ফলে অবাধ নির্বাচন হলে ক্ষমতা টিকে থাকতে পারবে না ফলে তারা এ সমস্ত মেজার্স নিয়েছে সমস্ত শাসক

তারা প্রকৃত দেশপ্রেমিক রাজনীতি পরিবর্তনের রাজনীতি সমাজ পরিবর্তনের রাজনীতির যদি চর্চা করত তাহলে ক্ষমতা ক্ষমতায় থাকাকালীন এত শক্তি আর ক্ষমতার থেকে যাওয়ার পরে শক্তিহীন হয় কি করে হ্যাঁ এই শক্তিহীন হয় কি করে তাহলে এই রাজনীতির চর্চা তারাই করেছে যার ফলে শাসক মানে বিরোধী পক্ষ প্রধান সিপিএম যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা এখন কর্মী খুঁজে পাচ্ছে না যারা জীবনকে উপেক্ষা করে চ্যালেঞ্জ নিয়ে এই সমস্ত সন্ত্রাসকে রুখে হইল তাদের পক্ষে জনগণকে জনগণের ভোটটাকে কাস্টিং করানোর পরিস্থিতি এমনকি যারা ভোট দেবে মনে করছে প্রকাশ্যে যদি ভোট দেয় তা আফটার ইলেকশন তাদের সেফটি সিকিউরিটি দেওয়ারও ক্ষমতা সিপিএম এর নেই আচ্ছা তাহলে জনগণ কোন ভরসায় যাবে এখন এখন বিরোধী দল বলছে যে বা ভোট গ্রহণ প্রক্রিয়া দেখার বা মানুষকে সেফটি দেওয়ার দায়িত্ব তো নির্বাচন কমিশনের ভোট প্রক্রিয়া করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের সেখানে রাজনৈতিক দল কি করবে রাজনৈতিক দল কি করবে কিছু করার কিছু আচ্ছা একটা কথা পরিষ্কার সমস্ত সম্পন্ন মানুষই জানে নির্বাচন কমিশন মানুষকে গাড় দিয়ে রাখবে এটা কি পারে কোন প্রশাসন পারে পারে না রাজনৈতিক দলগুলি পারে রাজনৈতিক দলগুলির প্রত্যেকটি জায়গায় তার জনগণ আছে তার সাপোর্টার আছে যেখানে পুলিশ প্রশাসন নেই পারাপাড়া কি পুলিশ প্রশাসন আছে না নির্বাচন কমিশনের অফিস খুলে বসে আছে নির্বাচন কমিশন জনগণকে রক্ষা করতে পারে না এটা এটা একটা কেমন কথা জনগণকে রক্ষা করতে পারে রাজনৈতিক দলগুলি যা তারা যদি চায় যে পিসফুল কো এক্সিস্টেন্স দলগুলির মধ্যে তো নাই যে আগের যে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল পাশাপাশি আমি অনেক দেখেছি আমি আমি সিক্সটি ফাইভ পর থেকে আমি ইলেকশন বহু দেখেছি তখন শাসক দল বিরোধী দল পাশাপাশি বসতো চা খেত আড্ডা মারত এরকম পরিস্থিতি ছিল ক্রমশ আস্তে 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 নির্বাচনটা কোন জায়গায় চলে এসেছে একদম বৈরী মনোভাব এমনকি তাদের কথাবার্তা পর্যন্ত নেই শাসক দল এবং বিরোধী পক্ষের কর্মীদের মধ্যে কথাবার্তা পর্যন্ত নেই এমনকি সামাজিক বাবদ কোন রিলেশন নেই এমন পরিস্থিতি এটা কিসের গণতন্ত্র এরকম পরিস্থিতি তৈরি হয়েছে গণতন্ত্র বলা হয় আসবো আপনার কাছে কিন্তু এবার গণবাবু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট আপনাদের মতামত কি ভোট পরিচালনা কেমন হয়েছে কতটুকু সদার্থ ভূমিকা নিয়েছে নির্বাচন কমিশন বলে আপনাদের মনে হয় নির্বাচন কমিশন তো বরাবরই তাদের দাবি যেটা চেষ্টা করেন এবারও করেছেন হয়তো যতটা আমাদের নজরে পড়েছে পাবলিকের নজরে পড়েছে কিন্তু নির্বাচন কমিশনই বলি বিচার ব্যবস্থা বলি আজকাল সবকিছু পেছন থেকে একটা অদৃশ্য শক্তি হাত কিন্তু রয়েছে এটা আমরা এখন বুঝতে পারি ওদের ইঙ্গিত ওদের নির্দেশনা পেছন থেকে কাজ করে ফলে সদিচ্ছা থাকলেও হয়তোবা অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন করে পারে না তো এই জিনিসটা সব আমলে কাজ করে চলেছে তো গেল একটা দিক দু নম্বর হচ্ছে চিফরাজ্যের কথাই বলি বা গোটা দেশের কথাই বলি নির্বাচন কমিশন তার সামর্থ্য অনুযায়ী তার এক মধ্যে যা করার যা কিছু করুক না কেন রাজনৈতিক দলগুলি শাসক দল বিরোধী দলগুলি শাসক দল যদি ইচ্ছা করে যে আমি মানে ব্যবস্থাটাকে পিচ রাখবো কমিশন তো পরিচালনার দায়িত্বে তুমি তো সব আর বাকিগুলি মেনটেন করবে কে পলিটিক্যাল পার্টিগুলি এর জন্য প্রথম দায় দায়িত্ব রয়েছে শাসক দলের তো শাসক দল যদি মনে করে যে আমি রাজনৈতিক মুনাফা নেওয়ার জন্য আমাকে অন্য রাস্তা ধরতে হবে এটাকে যদি প্রোটেকশন কমিশন দিতে না পারে বিরোধী দলগুলি শক্তিশালী হলে কমি মানে প্রোটেকশন দিতে পারে কিন্তু সেক্ষেত্রে বিরোধী দল যদি দুর্বল থাকে যেমন ত্রিপুরার প্রসঙ্গগুলি আমরা চর্চা করলাম একটু আগে ত্রিপুরাতে প্রধান বিরোধী দল সিপিএম সিপিএম এত বছরের শাসন করে আজকে এই হালে এসে পৌঁছেছে এরা ইলেকশন

বাইরের থেকে হেল্প করতে পারে কিন্তু বাকি কাজটা করতে হবে রাজনৈতিক দলগুলির করতে হবে তো সেই জায়গাতে যেখানে বিরোধীরা দুর্বল সেখানে শাসক দল সুবিধাটা নেবে সেটি হয়ে চলেছে বিজেপি শাসনকালের আগেও এই ধরনের চিত্র ছিল নির্বাচনে যে পোলিং এজেন্ট দেওয়া দিত না বিরোধীদের হ্যাঁ ছিল তো ছিল পোলিং এজেন্ট দেওয়া যেত না নানান জায়গাতে বিভিন্ন প্রক্রিয়াতে আমরা সেই ভোটার লিস্টের নাম তোলার থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত বিভিন্ন পর্যায়ে রেগিংটা হতো এখন ধরন পাল্টেছে বিজি আগের থেকে পরিবেশটা তৈরি করে নিয়েছে প্রশাসনকে কবজা করে বা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখে যে কোনো ভাবে পারুক মানে পারে আর কি সেটা করে চলেছে ওদের আমি ছিল অন্য ধরনের রেগিং সভামলী চলছে ওকে আমরা সায়েন্টিফিক রিগিং এর কথা আপনিও বললেন আমরা আগেও শুনেছি এবং এবার কংগ্রেস কংগ্রেসের নেতৃত্বরা দাবি করছে সাইলেন্ট টেরার এবার হয়েছে নির্বাচনে এবং বিজেপি যে যা ব্যবহার করুক না কেন এটা ঘটনা যে বিজেপি সে এখানে ক্ষমতা আসার পর থেকে যে জিনিসটা আমরা দেখে চলেছি বিরোধী দলের উপর যে ধরনের আক্রমণ যে ধরনের সন্ত্রাস ওরা করেছিল প্রথম তিন চার বছর তো এর ফলে বিরোধীরা ছত্রখান হয়ে গেছে এবং প্রধান বিরোধী দল এই দশা অন্যদের যাদের শক্তি কম তাদের তো যেমন আমাদের মতন দলের উপর কয়েকবার আক্রমণ হয়েছে আমার নিজের উপর তিন চারবার আক্রমণ হয়েছে এগুলিকে ফেস করে মানে এগিয়ে যাওয়া একমাত্র সম্ভব যারা শক্তিশালী বিরোধী দল ওরাই তো এখন মানে ছত্রভঙ্গ হয়ে গেছে ওকে ভোটের হার সুযোগ নিচ্ছে ওরা ভোটের হার নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট দেশে যেহেতু যখন প্রথম দফা এবং দ্বিতীয় দফায় শতাংশ এবং সে জায়গায় রাজ্যে প্রথম দুটো দফায় একাশি দশমিক চার আট এবং তারপর আশি দশমিক তিন ছয় প্রশ্ন কিন্তু সবাই মনে রয়ে গেছে আচ্ছা প্রথম দফায় যেটা মানে ঘোষণা দেওয়া হলো কমিশন থেকে পরে পাঁচ সাত দিন বাদে এতটা পার্সেন্ট কিভাবে বললো এবং এত লেট করে এর পেছনে কোনো কিছু রহস্য আছে কিনা এই সন্দেহ কিন্তু জাতীয় স্তরে যেটা আপনি বলছেন সেটা ৬০ ৬১ থেকে তে চলে গেছে একদম একদম এই এতটা পার্সেন্ট এরপরে দেখা গেল আমরা তো দেখুন যে পূর্ব ত্রিপুরাতে ৮০.৩২ পয়েন্ট থ্রি টু পার্সেন্ট বা পশ্চিম আসনে পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট

এই যে নিউট্রালিটি কথাটা এটা নাই এটা থাকে না এটা থাকে না শাসক সব পক্ষে থাকে আমরা যারা আমরা করেছি অনেক লড়াই করে সমস্ত আদায় করে আমাদের করতে হয়েছে প্রথম বিষয় এটা দুই নম্বর বিষয় হলো এই যে আপনি প্রশ্ন রেখেছেন ভোটের হার দেখুন ৭৭ বছরের স্বাধীনতায় অভিজ্ঞতা আপনাদেরও আছে আমাদেরও আছে আমরা রাজনীতি করি প্রত্যক্ষভাবে দেখছি এই যে স্ট্যাটিস্টিক্স বলছে মানুষের দুরবস্থা তো বাড়ছে বেকারি থেকে শুরু করে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সমাজে অন্য অত্যাচার থেকে শুরু করে ফ্রড ফ্রডোল্যান্ড থেকে শুরু করে ড্রাগ থেকে শুরু করে মাফিয়ারাজ থেকে শুরু করে সব কিছুই তো বাড়ছে অথচ ভোটে আমরা এক দলের পরিবর্তে আরেক দলকে আনি নির্বাচনের আগে সমস্ত দলগুলি এমন প্রতিশ্রুতি দেয় যেন আমাদের দেশটাকে সর্বরাজ্যে পরিণত করবে আমি লাস্ট আলোচনায় বলেছি নির্বাচনী ইস্তাহার গুলি যদি কেউ রেখে থাকে তা যদি টালি করে হাসবে সে বলে গত পাঁচ বছর আগে যে ইস্তাহার দিয়েছে পাঁচ বছরে আমরা কি দেখলাম কোনোটাই তো ইস্তাহার পরিপূর্ণ তারা ইস্তাহারের পরিপূরক কোনো কাজই তো করেনি এবং নন ইস্যু কি ইস্যু করে আপনি দেখছেন এই ইলেকশন ক্যাম্পেইনগুলিতে যা করছে জনগণের স্বার্থ নিয়ে কোনো বক্তব্য নেই ওই যে স্যাম পেত্রা কি বলেছে সে ওভারসিজ তা নিয়ে এখন চর্চা চলছে চর্চা চলছে হিন্দু মুসলিমদের বিষয় নিয়ে চর্চা চলছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে চর্চা চলছে এই সমস্ত বৃদ্ধি এই সমস্ত ইকুয়ালি জনগণের জীবনের যে সমস্যাগুলি মূল সমস্যাগুলি শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে শুরু করে মানে মূল রোজগার মূল বিষয় যে রোজগার এই যে অবস্থাটা কি অবস্থা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল সমীক্ষা সমীক্ষার যে বেরিয়েছে যে মানুষ হ্যাঁ ষাট শতাংশ মানুষের দৈনিক গড় আয় মাত্র একশো ষাট টাকা আর চল্লিশ শতা মানে তিরিশ শতাংশ মানুষের দৈনিক গড় আয় আশি টাকা আর সেই ক্ষেত্রে আদানি আম্বানি দৈনিক গড়া হয়েছে তিনশো থেকে চারশো কোটি টাকা এই যে ফরাকটা দেশের বৃদ্ধি পেয়েছে এবং সমস্ত সমস্যা মানুষের দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ ভোট দিয়ে কি করবে মানুষ আছে আমরা তো ভোট দিচ্ছি অ্যাসেম্বলিতে ভোট দিচ্ছি পঞ্চায়েতে ভোট দিচ্ছি পার্লামেন্টে ভোট দিচ্ছি সরকার পরিবর্তন ঘটছে ত্রিপুরায় সিপিএম সরকারের বুঝতে বিজেপি সরকার এসেছে কি পরিবর্তন হয়েছে বলেন তো দেখে না আপনি আপনাদের মানুষ ভোট দিয়ে কি করবে তাহলে দেশে আমরা যদি দেখি মানুষের মানুষের ভোটের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে এক আর কি কাকে ভোট দেব কোন নীতি নৈতিকতা কি আছে কোন দলের আজকে যাকে ভোট দিয়ে আমি নির্বাচন করলাম তিন মাস পরে সে অন্য দলে চলে গেল এমনকি মন্ত্রীরা এমএলএরা পর্যন্ত চলে যায় সরকার আজকে সরকার আছে তিন মাস পরে অন্য সরকার করছে যাকে আমি ভোট দিলাম জনগণের কাছে জিজ্ঞাসাও করল না রাইট টু রিকল যেহেতু নাই সে আরেকটা দলে চলে গেল কোন আদর্শ নৈতিকতা কি এই দলগুলি মানে শাসক দলগুলির মধ্যে আছে বলে আপনারা মনে করেন আমি তো মনে করি নাই মানুষের দলের কাছে রাখছেন আপনি নাকি মানে সমস্ত বিরোধী দলগুলিও তো তাই আজকে শাসক দল বিজেপি কি করছে যার বিরুদ্ধে ইটি আছে তাকে ইডির ভয় দেখিয়ে তার দলে আসলে বলে তার কোনো ইটি নাই বুঝলেন না শাসক দল বিরোধী দলগুলো তাই তাই করেছে কংগ্রেস কি কংগ্রেস কি আপনার দুর্নীতি মুক্ত ছিল না বর্তমানে তৃণমূল কি দুর্নীতিমুক্ত না এমন কি সিপিআইএম শাসন আছে কেরল শাসন ক্ষমতা সিপিএম আছে তারাও কি দুর্নীতি মুক্ত না হ্যাঁ এখানে কি দুর্নীতিমুক্ত ছিল মাফিয়ারাজ এখানে ছিল না

একটা প্র্যাকটিক্যালি গণতন্ত্র নাই মানুষের বাকসাধীনতেই নাই মানুষ মুখ খুলে কথা বলতে পারে না সবাই কি মানুষ মানুষ কিছু সংখ্যক লোক তো ভাবছে ভোট কি হবে আমি শাসক দলের আমি বিরোধী পক্ষে ভোট দিতে চাই তা শাসক দলের কোন দূরে করে আমার লাভটা কি সুতরাং ভোট দেবো না যাবোই না

মুহূর্তে যেটা ঘোষণা দেয়া হলো পাঁচ সাত দিন পর চিত্রটা পুরো পাল্টে গেল না আমি আমাদের রাজ্যের কথা বলছি রাজ্যের চিত্র তেমন একটা পাল্টায়নি রাজ্যে প্রথমে গোটা দেশ আমি রাজ্যের কথা বলছি রাজ্যের এই জায়গাতে আমি একটু আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন কি হয়েছে তিরিশে এপ্রিল যে পার্সেন্টেজটা বেড়েছে পরে বা চেঞ্জ করা হয়েছে রাজ্যে প্রথম ছিল পশ্চিম ত্রিপুরা আসনে একাশি দশমিক পাঁচ দুই শতাংশ সেটা কমে হয়েছে একাশি দশমিক চার আট শতাংশ এবং পূর্ব ত্রিপুরা আসনে ছিল আশি দশমিক তিন দুই শতাংশ সেটা বেড়ে হয়েছে আশি দশমিক তিন ছয় শতাংশ তাহলে আমার প্রশ্ন ছিল যে অরুণবাবু বলছিলেন যে মানুষ ভাবছে যে কাকে ভোট দেবো কেন ভোট দেবো কিসের জন্য ভোট দেবো এবার এখন সেটা কি সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে যদি আমরা এক কাঠগড়া এক দাঁড় করাই তাহলে অনেক মানুষ ভোট দেওয়ার ইচ্ছে নেই বলছেন এখন প্রশ্ন হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে লোকসভা আমাদের বিধানসভা নির্বাচনে নব্বই শতাংশের ওপর ভোট পড়ে এবং লোকসভা নির্বাচনে আশি শতাংশের ওপর মোটামুটি ভোট পড়ে আশি থেকে পঁচাশি শতাংশ এটাই ট্রেন্ড এবারও তাই পড়েছে তাহলে কি আমরা বলতে পারি যে মানুষ ভাবছে যে কাকে ভোট দেবো বা ভোট দিতে যাবো না এরকম ভাবছে মানুষ এটা তো এখন নোটার সিস্টেমটা আগে ছিল না নোটা চালু হওয়াতে আমরা এই কবছর ধরে যেটা দেখছি যে কোনো দলকেই পছন্দ হচ্ছে না বা কোনো প্রার্থীকে পছন্দ হচ্ছে না একটা পার্সেন্টেজ ভোট ভালো সংখ্যায় ভোট পড়ছে তো একটা সংকেত বোঝা যাচ্ছে যে কোনো দলকে আমার পছন্দ হচ্ছে না বিশেষ করে তার মানে তাদের যে কি বলবো নীতি আদর্শ তাদের শাসন যারা আমরা দেখেছি অভিজ্ঞতা হয়েছে সেটা আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে সমস্যা আমাদের যেটা চাহিদা পূরণ করতে পারছে না এটা ঘটনা তো এবং বিভিন্ন দলের আমাদের দেশে যেটা স্বাধীনতার পর যেটা প্রত্যাশা ছিল যে মানুষের যে মৌলিক সমস্যাগুলি বেঁচে থাকার জন্য অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান কর্মসংস্থান ইত্যাদি এটা কিন্তু এখনো পূরণ হয়নি এবং দিনকে দিন সমস্যা বেড়ে চলেছে করুণবাবু যেটা বললেন নির্বাচন শুরুর আগে আমরা যে ইস্যুগুলো এবার বিশেষ করে এবারে অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরুর আগে যে ইস্যুগুলো ছিল বিভিন্ন রাজনৈতিক দলের এবং যেগুলো নিয়ে সরগরম ছিল শাসক এবং বিরোধী কি মনে হয় তৃতীয় দফার পরও কি সেই ইস্যুগুলো একই জায়গায় রয়েছে নাকি ইস্যুগুলো তো দেখা যাচ্ছে ইস্যু চেঞ্জ হয়ে যাচ্ছে বিশেষ করে শাসক দল আগে যে ইস্যুটা ছিল ৪০০ পার করবে ওরা এটার উপর জোর দিয়েছিল কর্মীদেরকে টেমটেট করেছিল বা বক্তব্য তখন যে ইস্যুটাকে সামনে রেখেছিল এটাকে বাদ দিয়ে এখন তো ইস্যু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বক্তব্যের ধরন চেঞ্জ হয়েছে ইস্যু চেঞ্জ করে ফেলেছে এর থেকে বোঝা যাচ্ছে এরা যেটা টার্গেট নিয়েছিল দুই দফা নির্বাচনের যে ভোটের যে পার্সেন্টেজ দেখে এরা সাধারণত বরাবর যেটা হয়ে যায় যে শাসক দল যখন ভোটের পার্সেন্টেজ বেশি হয় অ্যাডভান্টেজটা নেয় ভোটের পার্সেন্ট কমে গেলে এটা বিরোধীদের সুবিধা হয়ে যায় প্রথম দুই দফাতে কিন্তু তাই দেখা গেল তৃতীয় দকাত তো অনেকটাই তাই বুঝতে পারেছে যে আগের স্লোগান এখন আর খাটবে না পাবলিক গ্রহণ করছে সেই জন্য এখন বক্তব্য চেঞ্জ করছে এদের মানে টার্গেট ফুলফিল হবে না এরা এখন একটা আতঙ্ক কাজ করছে বলে আমরা এখন মানে ভাবতে পারি আপনি কি একইভাবে মনে করেন একই বিষয়টা এই যে আবার বক্তব্য কিন্তু সারা ভারতবর্ষে এক নয় নি যেখানে যে রকম সুবিধা হয় শাসক বিরোধী উভয় দলেই রাখছে যেখানে যেরকম মানে ভোটের ভোট ব্যাংকের কথা চিন্তা করে কিন্তু বক্তব্য রাখতেছে যেমন ধরেন কিছু কিছু বক্তব্য রামকে ভয় পায় সুতরাং তারা যারা রামকে ভয় পায় তাদেরকে ভোট নয় এ ধরনের কথা এবং জন ধরনের মুসলমানরা ওই বিরোধী পক্ষরা যদি ক্ষমতা আসে হিন্দুদের মঙ্গল সূত্র কেড়ে নেবে এ সমস্ত কথা এগুলি কি পলিটিক্যাল টক এগুলি হল মানুষের সেন্টিমেন্ট ডেভেলপ করে ভোট পাওয়ার কায়দা সাউথে গেলে একরকম বক্তব্য হয় রাজ্যে রাজ্যে গেলে এক একটা রাজ্যে এক এক রকম বক্তব্য হয় নর্থ ইস্ট আইলে একরকম বক্তব্য হয় নর্থ ইস্ট আইলে উপজাতিদের একদম মানে তাদের আর তাদের আর কোনো সমস্যাই থাকবে না এ ধরনের কথা বলে উপজাতি অধ্যুষিত অঞ্চল নর্থ ইস্টে ফলে যখন যেখানে যায় যেখানে সেই রাজ্যে ভোট ব্যাংককে কি করে আকর্ষণ করে সেই হিসাবে বক্তব্য রাখতেছে এবং এই বক্তব্যগুলির সাথে জনগণের স্বার্থে কোনো লিঙ্ক নেই আমি ভালো করে পর্যালোচনা করে দেবেন প্রধানমন্ত্রী যে সমস্ত কথা বলে বা বিরোধী পক্ষের লিডাররাও যে সমস্ত কথা বলে সে যে মূল ইস্যু যে পলিটিক্সটা কি পলিটিক্স মানুষের জীবনটাকে নিয়ন্ত্রণ করে জনগণের জীবনটাকে নিয়ন্ত্রণ করে আমরা ভোট দিয়ে পাঠাই তারা আগামী পাঁচ বছর আমাদের দেশটা কি করবে জনগণের কি স্বস্তি দিবে কি কি সুবিধা দেবে কি কি অসুবিধাগুলি দূর করবে এই জন্য পলিটিক্স রাজনীতি এসেছে এই জন্যে গণতন্ত্র এসেছে এই জন্যই কিন্তু সেই গণতন্ত্রের মূল কাঠামো থেকে জনগণের স্বার্থের সাথে লিংক না রেখে নন এসি ইস্যু করে ভোট ব্যাংক তৈরি করার জন্য বক্তৃতা চলছে এবং দুই হাজার আঠারো উনিশের নির্বাচনে যে সমস্ত স্লোগান গুলি ছিল এবারে নির্বাচন এখন চেঞ্জ হয়ে গেছে এবারে নোট কথা আসে না এবারে ওই যে মানে কালো ধন উদ্ধারের কথাগুলি আসতেছে না এ সমস্ত কথা আগে যে প্রতিশ্রুতি এগুলো এখন নাই আপনি বলছেন নন ইস্যু নন ইস্যু কে ইস্যু করে বক্তব্য রাখা হচ্ছে ভোট করে ভোট ব্যাংকটার দিকে তৈরি করতেছে এবং রাজ্যে রাজ্যে এক এক রকম সাউথে গেলে এক রকম না প্রশ্ন আপনি বলছেন নন ইস্যু কে ইস্যু করে বক্তব্য রাখছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব শাসক বলুন বা বিরোধীরা বলুন মানুষ কি প্রভাবিত হচ্ছে হচ্ছে তো কারণ একটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের যে রাজনীতি আমাদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের রাজনীতির চর্চাও করে না ভোটে প্রচারে প্রভাবিত হয় এবং কোন দল ক্ষমতা যাবে তাকে ভোট দিয়ে দেয় ভোটটা দেওয়া না কথা সাধারণ মানুষ কি রাজনীতি চর্চা করে অর্থনীতি চর্চা করে এসব করে না অর্থনীতিটা কি এই যে ট্যাক্সটা কোথা থেকে আসে ইনডাইরেক্ট ট্যাক্স কোথেকে আসে আমাদের দেশের যে সমস্ত ন্যাশনালাইজ সেক্টর গুলি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে সরকারি সমস্ত সংস্থা বেসরকারি মালিক হাতে তুলে দিয়েছে মানুষ খবর রাখে সাধারণ মানুষ খবর রাখেই না আমাদের দেশের এই যে জিএসটি থেকে কত টাকা আয় হয় আমাদের দেশের যে এই যে গত আট বছরে হ্যাঁ ছাব্বিশ লক্ষ কোটি টাকা শুধু পেট্রোল ডিজেল থেকে আয় করেছে কেন্দ্রীয় সরকার জিএসটি থেকে প্রতি মাসে আয় করে কয়েক লক্ষ কোটি টাকা রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এই জিএসটি এবং পেট্রোল ডিজেলের এগুলি হল প্রধান উৎস আয়ের এই জনগণের পকেট থেকে নিয়ে জনগণের জন্য কি খরচা করছে সেন্ট্রাল ভিসটা তৈরি করছে পার্লামেন্ট ভবন তৈরি করছে এগুলি কি জনগণের জন্য প্রয়োজন বিমানবন্দর তৈরি করে দিয়ে দিয়েছে আদানি আম্বানিদের হাতে জনগণের টাকা তৈরি করে বিমানবন্দর তুলে দিয়েছে আদানির হাতে এগুলি কি জনগণের প্রয়োজন জনগণের প্রয়োজন একটা ফলে এই যে বিষয়গুলি দেশের মানুষ অত্যন্ত দুঃখের বিষয় এবং কারণ আমাদের দেশের সাধারণ মানুষ রাজনীতির চর্চা করে না এটাই দরকার কাকে ভোট দেব কেন দেব কে আমাদের স্বার্থ রক্ষা করবে এই সমস্ত বেসিক জিনিসগুলি চিন্তা ভাবনা করে ভোট দেওয়ার জায়গা আমাদের দেশের মানুষ নাই কারণ মিডিয়ার প্রচার অর্থ প্রচুর অর্থ খরচা করে অপিনিয়ন জনগণকে অপিনিয়নকে কেড়ে নিয়ে ক্ষমতায় চলে যায় যারাই যায় ক্ষমতায় জনস্বার্থের লোক তারা গণতন্ত্র যদি সার্থক হতে হয় তিনটে খুবই দরকার এক নম্বর মানুষের কি বলবো খাওয়া বাঁচার নিশ্চিত গ্যারেন্টি কারণ আমার পেটে অন্য নেই আমি আদর্শ পরের কথা আগে আমাকে বেঁচে থাকতে হবে যখন কোন পলিটিক্যাল পার্টির থেকে আমি গ্যারান্টিটা পাব এটা আমাকে প্রভাবিত করবে নাম্বার ওয়ান দু নম্বর হচ্ছে এডুকেশন আক্ষরি করতে এডুকেশনটি বড় কথা না রাজনৈতিক সচেতনতা বা সামাজিক সচেতনতার অভাবে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল করি কোনটা সঠিক রাস্তা কোনটা আমার কল্যাণ করবে দেশের মানুষের কল্যাণ করবে হিত করবে কোন পার্টিটা কোন পার্টির সে এজেন্ডা আছে সেই কর্মসূচি আছে কাজে এই শিক্ষাই যথেষ্ট না সুশিক্ষা রাজনৈতিক সচেতনতার অভাব দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি বলবো নৈতিকতা নৈতিক ভিত্তি লিডারদের পলিটিক্যাল পার্টির লিডারদের সমাজকে যারা সঞ্চালনা করবে তাদের যদি নৈতিক ভিত্তি দৃঢ় না হয় বা একটা দলের যারা ক্যাডার থাকলো তাদের মধ্যে অন্তত ফিফটি ওয়ান পার্সেন্ট মানুষের যদি নৈতিক বলটা উপরে থাকে তারা সমাজকে প্রভাবিত করবে রাষ্ট্রকে ঠিকভাবে নিয়ে যেতে পারবে এই তিনটা ফ্যাক্টর যেদিন ঠিকভাবে হবে সেদিনই গণতন্ত্র সার্থক হবে আদারওয়াইজ মানে অর্থের জন্যে কিংবা শিক্ষার ঘাটতিতে নৈতিকতার ঘাটতিতে গণতন্ত্র এইভাবেই চলতে থাকবে আর আমরা এখন এই গণতন্ত্র নিয়ে বা গণতন্ত্র যে ব্যাখ্যা আপনারা দিচ্ছেন বা মানুষ যেভাবে গণতন্ত্রকে দেখছে যেটা অনুভব বলছিলেন যে মানুষ প্রভাবিত হয় মানুষ এটা নিয়ে চর্চা করে না সাধারণ মানুষ ভাবে না বা আপনি বলছিলেন যে মানুষ ভাবে না বলে হয়তো ভুল সিদ্ধান্ত নেয় এখন কথা হচ্ছে মানুষ কতটা খুশি সেটাই সবচেয়ে বড় কথা এবং সেটাই সেটারই প্রতিফলন হয়তো ভোট বাক্স হবে ভাবে না বলতে পরিস্থিতিটাকে বাধ্য করছে যে আমার সিদ্ধান্ত আমি এই পার্টিটাকে এবার ক্ষমতায় আনবো বা তাকে আমি ভোট দেব। কিন্তু পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে বললাম যে আমার পেটে অন্য নেই পেটে অন্য নেই আমার চেতনার ঘাটতি আমি প্রভাবিত হয়ে ভুটটা আহ এক পার্টিকে দেওয়ার কথা একজনকে দেওয়ার কথা এক ক্যান্ডিডেটকে আমি দিয়ে দিলাম আরেকজনকে এইভাবে কিন্তু চেঞ্জটা যেভাবে হওয়ার কথা ছিল হচ্ছে না আপনারা বলছেন এখানে মানে ভুল সিদ্ধান্ত নেয় মানুষ বা মানুষ প্রভাবিত হচ্ছে প্রভাবিত আমরা আমরা ওমপি নগর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত এবার এবারে যে নির্বাচন হয়েছে জল রাস্তার দাবিতে ভোট বয়কট ডেকেছে রাজ্যে এটা একটা নতুন ট্র্যাডিশন সেট হতে চলেছে বলে মনে হচ্ছে এখন এই ব্যর্থতা কার এবং এটা গণতন্ত্রের জন্য কতটা উদ্বেগজনক এটা তো অবশ্যই উদ্বেগজনক এবং একটা সংকেত বলতে পারি এটা আগেও ছিল অল্প স্বল্প ছিল এখন এটা বেড়েছে মাত্রাটা বেড়েছে যে এটা একটা প্রটেস্ট একটা স্বরূপ কাজ হচ্ছে বা দলের প্রতি বিতশ্রদ্ধ এই দলকে পছন্দ করে না বা এই সরকারকে পছন্দ করে বা পলিটিক্স স্ট্রিমই আমরা পছন্দ করছি না হ্যাঁ পছন্দ করছি না এই ধরনের কে ধাপ্পা দেওয়ার যে পলিটিক্স এটাকে আমরা পছন্দ করছি না এটা একটা মানে প্রতিবাদ হিসাবে কাজ করছে এটা আগামী দিনে এটা যদি আরো বেড়ে যায় আহ তাহলে पॉलिटिकल পার্টিগুলিকে ভাবতে হইবেই কোন আমি আমি প্রথম কথা বলছি তারা এই পথ নিলো কেন নিচে নিরূপায় হয়ে যে কোন সরকারই তাদের একটা ডিমান্ডও ফুল এই ডিমান্ডেই রাস্তাটাই ফুলফিল করতে পারলো না কেন এবং যেই মাত্র ভোট বয়কট করলো দেখা গেল যে বিশ্বব্যাংক থেকে টাকা স্যাংশন হইছে এবং সেখানে রাস্তাটা করবে বলে প্রতিশ্রুতি মানে কাজ শুরু হয়ে গেছে কিন্তু বক্তব্য হল এই পথে গেল কেন সারা দেশের মানুষও তাই দেশের মানুষের যে পরিস্থিতি মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা গুলি আপনি গ্রামাগঞ্জ গঞ্জে যান আপনি আগরতলা থেকে এয়ারপোর্টের রাস্তা দেখেন আর গ্রামেগঞ্জের দিকে যান আমি বিশ বছর আগের যে রাস্তা দেখেছি এখনো সেই রাস্তায় আছে গ্রামেগঞ্জে আমি একটু যাই সংগঠন করার দিন এই রাস্তাই আছে কি উন্নয়ন ঘটেছে যে উন্নয়নের কথা বলছে সমস্ত দলগুলো উন্নয়নের কথা বলছে কি উন্নয়ন ঘটেছে দেশের মানুষ তারা এই মেজারটা নিল কেন যে আর কোন উপায় নাই এবার ভোটে দিতাম না তারা জিত করে এই মেজারটা নিছে এই পদক্ষেপ এই মাত্র এটাকে শুধু ত্রিপুরায় না এই যে মণিপুরে মণিপুরেও তো ভোট বয়কট হয়েছে তাইলে এই যে বিষয়গুলি দিচ্ছে মানুষ কেন যে কোনতান্ত্রিক প্রক্রিয়া তো দেখলাম কোনো দলতে আমাদের সমস্যার সমাধান করছে না এমনকি একদম অ্যাসেন্সিয়াল যে মানে যেমন এমনকি আপনার পানীয় জলের পর্যন্ত ব্যবস্থা নাই তো এইসব মানুষ ভোটের প্রতি আস্থা কি করে থাকে বলেন তো দেখি আমি ভোট দিয়ে কি হচ্ছে আমি তো ভোট দিচ্ছি এমনকি দশ কিলোমিটার হেঁটে এসে পর্যন্ত ভোট দিচ্ছে তাহলে রেজাল্ট কি হচ্ছে সরকার আমরা ভোট দিয়ে পাঠিয়ে দেই পার্লামেন্টে চলে যায় পাঁচ বছর খুঁজে পাওয়া যায় তাহলে এটা কি মানে এটা তো পথ না আমরা এই কথা বলছি কিন্তু তারা মনে করেছে এটাই তো পথ বয় সেটাই মানে এখন কথা হচ্ছে যে মনে করে তাহলে আপনি যে বলছেন যে গণতন্ত্র মানুষকে খাওয়া বাঁচার গ্যারান্টি দিতে পারছে না এই গণতন্ত্র দিয়ে মানুষ কি করবে খাওয়া পাচা বাঁচার যে গ্যারান্টি শিক্ষার যে গ্যারান্টি স্বাস্থ্য রক্ষার যে গ্যারান্টি এটা নাই এমনকি পানীয় জলে পর্যন্ত গ্যারান্টি নাই এই গণতন্ত্র দিয়ে তারা মানুষ কি করবে গণতন্ত্র মানে ভেজে খাবে এই গণতন্ত্র তাদের কাছে ইনেকটিভ কার্যকারিতা নাই আরেকটা বিষয় অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে আছে আরেকটা বিষয় আলোক করছে এবং গরমবাবু এই যে আপনি শুরু করেছিলেন কিছুটা বলা যে একশো শতাংশের বেশি ভোট এখন একশো শতাংশের বেশি ভোট নিয়ে একটি বিভ্রান্ত তৈরি হয়েছিল এবং নির্বাচন দপ্তর থেকে তার ক্লারিফিকেশন দেওয়া হয়েছে ইলেকশন কমিশন দিয়েছেন এখন আপনাদের কি মতামত সে বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন এবং অ্যাকচুয়ালি ঘটনা তো ঘটেছে এটা তো অস্বীকার করার নেই তথ্যটা আসলো কোথেকে অভিযুক্ত কেন আসলো তো অভিযোগ যেহেতু এরকম দায়ের হয়েছে ১০০ পার্সেন্ট এর উপরে ভোট এটা তো একটা অবাস্তব চিন্তা কাজেই এখানে একটা কিছু হয়েছে না এখন বলছে যে ইডিসি নিয়ে ১০০ পার্সেন্ট এর উপর ভোট হতেই পারে এটা তো সম্ভব কারণ যেখানে বলছে ধরুন কোথাও এক হাজার ভোটার রয়েছে সেখানে হয়তো ৯৫০ জন ভোট দিয়েছে এটা স্বাভাবিক ৫০ জন ভোট দেয়নি কিন্তু সেই বুথে হয়তো ইডিসি ভোট পড়েছে ১০০

ছাপ্পা ভোট পড়েছে অবৈধ বুট পড়েছে সেই জন্যই পার্সেন্টে বেড়ে গেছে এটাই ঘটনাটা যেভাবেই তারা ব্যাখ্যা দিক না কেন শাসক দল বা প্রশাসনে কমিশনে আমাদের মানে এটি মেনে নিতে হবে কারণ ওরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছে ওদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি তো ক্ষেত্রে মানে তাহলে ওরা করবে তাহলে এখানে এনারা তো ভোট কর্মী জানেন তাহলে কিভাবে অনেক জায়গাতে হয়েছে অনেক জায়গাতে ছাপ্পা ভোট হয়েছে না একজনের পাঁচটা দশটা বিশটা ভোট দিয়েছে ভোটকর্মীরা করতে দিয়েছেন ছাপ্পা ভোট আপনি যে যাদের কথা বলছেন যারা আপনাকে বলছেন একদম মানে পরিস্থিতি বাধ্য পরিস্থিতি বাধ্য করেছে কারণ কি একটা ঘটনা তো জানেন আমরা সবাই তো জানি উত্তর ত্রিপুরাতে প্রিজাইডিং অফিসার উপর মানে টর্চার হয়েছে কি ধরনের টর্চার হয়েছে হ্যাঁ শারীরিক নিগ্রহ হয়েছে বাড়ি ঘরে হুমকি ধমকি অনেক কিছু হয়েছে হয়েছে ছাপ্পাফ পড়েছে অনেক জায়গাতে পড়েছে ছাপ্পাফুটু আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে আমি তো অঙ্কের অঙ্কের হিসাবে মোট ভোটার কাস্টিং ভোট এই হিসাবে যদি হয়তো ১০০% পার্সেন্ট বা হয় কি করে না এডিসি ভোটারদের ভোটারদের সংখ্যা আগে ভোট ভোটার কতজন হুম তার থেকে কতজন ভোট দিল এডিসি তো জেনারেল ভোটার যারা দিছে এবং এডিসি যুক্ত হইয়া কতজন ভোটার এডিসি তো অন্য বুথের ভোটাররা সেই বুথে ভোট দিছে তাহলে সেখানে বেড়ে যেতে পারে সেখানকার ভোটটা তাহলে সেটা ধরে তো परसेंटेज হবে হুম তাহলে বেসিক যদি আমার 100 হয় মূল ভোটাররা ইডিচ্ছে যদি টেন হয় একশো জনের মধ্যে এতজন দিচ্ছে ছিল তো পার্সেন্টেজ বাড়ে কি করে একশো এক হয় কি করে

আর ওই যারা একশো জন দিয়েছে আপনি ধরে নিচ্ছেন এগারোশোর মধ্যে যদি নশো প্লাস এগারোশো মানে হাজার পঞ্চাশ একশো হয় কি করে অঙ্কটা কোথেকে আসলো

বিরোধীরাও কিন্তু এটা নিয়ে প্রশ্ন করছে আপনারাও প্রশ্ন করলেন যাই হোক চাইবো আপনাদের কি বলছেন আপনাদের মতামত কি দিল্লি কার দখলে যাচ্ছে তিন দফা ভোট শেষ হয়েছে আরো চার দফা বাকি রয়েছে কোন দিকে যাচ্ছে প্রথম যেটা শাসক দলের যেটা টার্গেট ছিল এবং এটাকে এবার ভোটের অন্যতম স্লোগান করেছিল পার একটা টেম্পো দিয়েছিল ওদের দলের লোকদেরকে এটা যে পূরণ হবে না সেটা আমাদের আগেও অ্যাজামসন ছিল এবং এই নিয়ে বা বিভিন্ন জায়গাতে আমরা কথাবার্তা বলেছি যে এটা গত যে ১০ বছরের শাসন মোদীজির যে শাসনে দেশের যে হাল অর্থনীতির দিক দিয়ে বেকারত্বের দিক দিয়ে মানুষের মৌলিক সমস্যার সমাধানের প্রশ্নে মানুষ এখন কিন্তু বিকল্প বিকল্প ভাবতে শুরু করেছে বিরোধীরা ইন্ডিয়া জুটি বলে যেটাই বলি সেইভাবে সংগঠিত হতে পারছে না বা সুযোগ নিতে পারছে না সেটা একটা কোশ্চেন কিন্তু মানুষ ওদেরকে চাইছে না বিভিন্ন ভাবে বোঝা যায় মানুষের সাইকোলজি যেমন আমাদের হিসাবে বলি বা আঞ্চলিক দল হিসাবে বলি আমরা গত যে বিধানসভা নির্বাচন এই রাজ্যের চিত্র যে ভোটের যে পার্সেন্টেজ এর থেকে বোঝা যাচ্ছে আমাদের রাজ্য এবং আমাদের রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যের এই চিত্র চাইছে না কিন্তু ওদেরকে কিন্তু ওরা তো ক্ষমতা আসবে সেইভাবে ওরা সবকিছু রণনীতি সাজিয়েছে কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনি মনে করছেন ক্ষমতায় আছে ওরা যে টার্গেট ৪০০ পারের প্রশ্ন নেই এখন এরা ভাবছে আগের যে যতটা সংখ্যা ছিল ততটা পাবে কিনা সন্দিহান আরো তো তিন চার পর্যায়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষমতায় কারা আসতে পারে সে আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে আরো দুটো পর্যায়ে ঠিক আছে কথা বলা যাচ্ছে আপনি বলতে পারছেন না ঠিক অরুণ বাবু আপনার কি মনে হয় আমি এই সমীক্ষার কথা বলতে পারবো না প্রথম কথা বলতেছি যে বিজেপি বিরোধী মারাত্মক দেশের মানুষ সাধারণ মানুষ কিন্তু বিজেপি বিরোধী আচ্ছা আর বিরোধীরা সমস্ত আঞ্চলিক দলগুলি মিলে এক হতে পারেনি এটা হল তাদের উইকনেস ফলে সব কিছু মিলে এক কে আসবে ক্ষমতায় আমি এটা গ্যারান্টি করতে পারছি না যে বিজেপি ক্ষমতায় আসবে বা বিরোধীদের এসে যাবে পরিস্থিতি দিন দিন পাল্টাচ্ছে এবং আপনি জানেন যে আজকে যে বিহাইন্ড দি কার্টেন পর্দার পেছনে যারা কাজ করতে আছে তারা কাকে ক্ষমতা আনছে মূল মিডিয়া কাকে চাইছে কে টাকা কোন জায়গায় বেশি তারা কাকে চাইছে তার উপরে কারা আসবে ক্ষমতা তার উপর নির্ভর করছে তাহলে কি গণতন্ত্র মানে গণতন্ত্র প্রক্রিয়ার উপর একদমই বিশ্বাস হারিয়ে ফেলেছেন আপনি না না তা হারাবো কেন গণতান্ত্রিক প্রক্রিয়া যেভাবে চলছে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে কারা আপনার তো মিডিয়ার লোক জানেন আপনি সংসদের রাজনৈতিক আপনি কিন্তু সংসদের রাজনীতিতে লড়াই ময়দানে আছেন কিন্তু তারপরে আপনি বলছেন যে যারা নিয়ন্ত্রণ করছে কারা করবে নিয়ন্ত্রণ কারা করছে আচ্ছা এই যে আপনার দেখেন আপনারা মিডিয়া আছেন মূল মিডিয়াটা কারা মূল মিডিয়ার মধ্যে দেখেন প্রচারটা কি রকম হচ্ছে মানুষে প্রচারে বিভ্রান্ত হয় প্রচারের দ্বারা প্রভাবিত হয় বলে প্রচারটা কি করছে কার পেছনে কত টাকা ঢেলেছে এবং রাজ্য ভিত্তিক এক একটা রাজ্যের পরিস্থিতি কিন্তু চেহারা এক এক রকম যেমন হরিয়ানার চেহারা রকম তারপর রাজস্থানের চেহারা আরেক রকম সাউথের পশ্চিম বাংলার চেহারা তারপরে বিহারের চেহারা টোটাল কম্বিনেশন দিল্লির দিল্লির এইটা প্রিডিক্ট করে এত সহজ বিষয় নয় কিন্তু এটা আপনাকে বলতে পারি সাধারণ মানুষ কিন্তু বিজেপি বিরোধী ওকে আমরা সেটা অবশ্যই দেখব ইভিএম এ সেটার কি প্রতিফলন হয় যে কথাগুলো আপনারা বললেন বা যে আপনারা যতটুকু আজ পুরো অনুষ্ঠানেই যেসব দিকগুলো আপনারা আলোচনা করলেন সাধারণ মানুষ সেটা কতটা ভাবছে বা সতটা কতটুকু বিশ্বাস করে সেটার প্রতিফলন নিশ্চয়ই ইভিএম এ হবে অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গবাবু আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুমন বাবু আপনাকেও আজকের সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা তিন দফা ভোটের পর কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চলছে জোর জল্পনা তবে জনতার রায় ইভিএম বন্দি নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে গণদেবতাকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনা করার দায়ভার কার কাছে দিচ্ছে দেশবাসী তা জানা যাবে জুন মাসের চার তারিখ আপাতত বাকি চার দফা ভোটের দিকে তাকিয়ে আছে গোটা দেশ আমরা নজর রাখছি সেই দিকে তাই লোকসভা নির্বাচনের সব খবর আপডেট এবং তক্স দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ব্যাঙ্গার্ডে